অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মেথা আমার সাথে। হ্যাঁ কাকিমা, তুমি চলো, আমি যাচ্ছি। শুনে, কাকিমা এই মন্দিরে আসে না, তাই না? না, তাহলে আজ কেন এলো? আরে সেটাই তো বুঝতে পারছি না, চলো গিয়ে দেখি। আপনি আমাকে একটু বলতে পারেন বাবা ওমকারানন্দকে কোথায় পাবো? কাকিমা ঠিক করে পুজো দিল না, আবার ওই লোকটার সঙ্গে কথা বলতে শুরু করে দিল। বৌদি কিছু খুঁজছে নাকি গো? আমি তো সেটা বোঝারই চেষ্টা করছি। চলো আমি, কি হয়েছে তোমার? কিছু না রে, কিচ্ছু না, আমি বেরোতে পারবো। দেখ কি বেরোবে, তুমি চুপচাপ এখানে বসো, কোথাও যেতে হবে আজকে তোমাকে, যা হবে কাল হবে। না বৃষ্টি, আমার আজই যেতে হবে, কাল গেলে কোনো কাজ হবে না আমার। আরে ঠিক আছে, কাল হবে না পরশু হবে, তুমি ছাড়ো তো, তুমি তুমি আগে আগে সবে রেস্ট নাও, বৃষ্টিকে হেল্প করো। কি করে থামি? আমার মনে হয় মারাত্মক অ্যাসিডিটি থেকে জ্বরটা এসছে। ও তাহলে তো ভালো, একটা অম্বলের ওষুধ দে না, শরীরটা ঠিক হয়ে যাবে, তখন আমি বেরোতে পারবো। কোথাও যাবে না তুমি, একদম এখানে চুপচাপ রেস্ট নাও, যা হবে কাল হবে। ও তুমি এখানে বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। ওকে বোঝা না, আরে আমি যেতে পারবো। আচ্ছা ঠাম্মি, তুমি এত জেদ করছো কেন বলো তো আমাকে? কেন করছি জানিস না? তোর জন্য করছি তো, তোরা দুজনে খানিকটা সময় একা কাটাবি, বিয়ের পর তো তোরা কোথাও ঘুরতেও যাস না। আমি আমাদের দুজনের একা থাকার থেকে তোমার ভালো থাকাটা অনেক বেশি জরুরি। আমি ওষুধ খাবো।
বলতে পারেন বাবা ওঙ্কারানন্দকে কোথায় পাবো? এইমাত্র তো এখানেই ছিলেন, কে জানে কোথায় গেলেন? এখানে ছিলেন। কাউকে একটা খুঁজছে কাকিমা, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কাকে? কি বললো লোকটা? শুনতে পাইনি, তুমি দাঁড়াও তো। কোথায় পাবো এখন বাবাকে? কোথায় গেলেন বাবা? কাকিমা, কাউকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি, যার জন্যে আজ আমি এখানে এসেছি। কে এসে? দেখতেই পাবি। তোর সাথে দেখা করাবো বলেই তো তোকে আজ আমার সাথে নিয়ে আসলাম। একটু দাঁড়াতো, আমি ওদিকটা দেখে আসি। আমাকে দেখা করাতে নিয়ে এলো এই মন্দিরে? মেধা, বৌদি কি বললো? কিছু বলেনি। পিসেমণি বলছি, তুমি কাকিমার সঙ্গে একটু যাও না, আমি আসছি। বলছি কি, উনি কার খোঁজ করছিলেন? কার কথা বলছেন? ওই একটু আগে আপনার সঙ্গে একজন কথা বলে গেলেন না, ওনার কথাই বলছি।